তাদের উদ্দেশ্য বলতে চাই, তারাই বলেছিল এই পদটা শুধু হবে না, তারাই বলছিল বাংলাদেশ আগাবে না, তারা বাংলাদেশকে এমন জায়গায় রাখতে চায় বাংলাদেশ সাথে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আজকে সারা বিশ্বের সামনে পদ্মা সেতুটা, পদ্মা সেতু আমাদের অহংকার, পদ্মা সেতু বাংলাদেশ যে পারে তা দেখিয়ে দেওয়া সারা বিশ্বকে। পদ্মা সেতু মানে আমার 71 সালের 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ, যে বাঙালি জাতিকে দাবায় রাখতে পারবে না। আজকে লেগেছে তা প্রমাণ করেছে বাঙালি জাতিকে দাবায় রাখা যায় না। পদ্মা সেতু প্রমাণ করেছে বাংলাদেশ আজকে কারোর পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ায় নাই, বাংলাদেশ নিজের পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। অনেকে আজকে গণতন্ত্র মানবাধিকারের কথা বলেন, তাদের উদ্দেশ্য বলতে চাই, যেদিন জাতির পিতা বাংলাদেশে ফিরেছেন, যেই বঙ্গবন্ধুর বাসভবনে 32 নম্বরে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, যে বঙ্গবন্ধু শেখ মুজিব আমার দেশের স্বাধীনতা দিয়েছে, তার পরিবারকে হত্যা করা হয়েছে, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে, তার ছেলেকে, তার পুরো বংশকে নির্বংশ করা হয়েছে, সেই দিন কিন্তু শেখ হাসিনাকে সেই বাসায় প্রবেশ করে 2 রাকাত মাহফিল নামাজ পড়তে দেওয়া হয় নাই। আমাদেরকে সেটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। নারায়ণগঞ্জের 16 জুলাই বোমা হামলা হয়েছিল, আর ডিএক্স এর বোমা হামলা, আমরা বলেছিলাম যারা যুদ্ধ করেছিল এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমরা বলেছিলাম যারা 71 সালে আমাদের ভাবনের সম্ভ্রম নিয়েছে, যারা 2 লক্ষ ভাবনের সম্ভ্রম নিয়েছে, যারা পাক বাহিনী হাতে আমার মার সম্মান তুলে দিয়েছে, যাদের সামনে কত সন্তানের সামনে তার মাকে বিভৎস করে ধর্ষণ করা হয়েছে, কত ভাইয়ের সামনে তার বোনকে বিভৎস করে ধর্ষণ করা হয়েছে, এই বাংলাদেশে এই নারায়ণগঞ্জে যেখানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে, খান শেখ ওসমানের বাসায় বাইতুল আমরে, যেখানে আমার বাবা কেন সাংসদ ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য, সেই নারায়ণগঞ্জের প্রকৃত মাটিতে স্বাধীনতা বিরোধী শক্তি প্রবেশ নিষেধ করেছিলাম, যার নামে সাইনবোর্ড হয়েছে। পার্লামেন্টে এক নেত্রী বলেছিলেন বলতে যায় না, তিনি অসুস্থ, বলেছেন তোকে আমি দেখে দিব, দেখে দিয়েছেন, বোম ব্লাস্ট হয়েছে। সেই দিন আমরা একটা কথা বলেছিলাম, শেখ হাসিনাকে বাঁচান। সেই দিন বিএনপি নেত্রী বলেছিলেন যে জাতির পিতার কন্যা পরিবারের নিরাপত্তা ইম্পাস করার জন্য আমরাই নাকি আমাদের বোমা হামলা করিয়েছি, এরা তারা। কিন্তু পরপরই আমাদের ডিস্ট্রিক্ট জাজ সাহেব এবং জেলা প্রশাসক সাহেব খুব বারবার বলতেছিলেন আমরা যে কি খুশি, আমরা যে কি খুশি, এই কারণে বলছিলেন, কারণ ওরা ওই অঞ্চলের লোক, ওনারা বুঝেন এইটার কি কষ্ট এবং এইটার কি প্রতিফল ওনারা পাবেন।